আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়ার সর্বশেষ আপডেটগুলো মিয়ানমারের হারি পাতিল বাজিয়ে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ মিয়ানমারের প্রধান কে এই জেনারেল মিন অং লাই আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে বলল চীন ইরানের বন্দর উন্নয়নে একশো জনের দুটি ক্রেন বিষয়ক তিনটি নির্বাহী এবং সর্বশেষ ভারতে আগামী নয় জুলাইয়ের মধ্যে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিয়ানমারের হারিপাতিল বাজিয়ে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক জোরদার হচ্ছে মঙ্গলবার রাতে ইয়াঙ্গুনে এ পর্যন্ত সবচেয়ে বড় গণপ্রতিবাদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা অমঙ্গল দূর হবে বলে স্লোগান দেন রীতি অনুযায়ী অমঙ্গল দূর করতে হারিপাতিল বাজান মিয়ানমারের তরুণ ও শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছেন ফেসবুক পেজে তাদের এই কর্মসূচিতে এক লাখেরও বেশি লাইক পড়েছে মিয়ানমারের নেত্রী অং সান সুচির মুক্তি দাবিতে সত্তরটি হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা কাজ বন্ধ করেছেন নীরব প্রতিবাদের অংশ হিসেবে অনেক কর্মী কালো রিবন ব্যবহার করছেন গত সোমবার ভোরে আটকের পর থেকে মিয়ানমারের নেত্রী অং সান সুচি কোথায় আছেন তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে একটি সূত্রে জানা গেছে সুচি ও প্রেসিডেন্ট উইনমিনকে গৃহবন্দী করে রাখা হয়েছে এদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি আটকে দিয়েছে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে তবে চীন সমর্থন না দেওয়ায় তারা যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয় বিবিসির আজ বুধবারের খবর জানা যায় যৌথ বিবৃতি দিতে চীনের সমর্থন প্রয়োজন ছিল মিয়ানমারের সেনাপ্রধান কে এ জেনারেল মিন অং লাই মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান জেনারেল মিন অং লাই সত্তরের কাছাকাছি বয়স হলেও সামরিক বাহিনীর প্রধানের পদ থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল দু সালে কিন্তু তিনি সেই মেয়াদ আরো পাঁচ বছর বাড়ি নিয়েছেন খবর বিবিসির সৈনিক জীবনের শুরুতে একজন ক্যাডেট হিসেবে তিনি খুব চোখে পরামত কেউ ছিলেন না ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে উনিশশো বাহাত্তর থেকে চুয়াত্তর সাল পর্যন্ত আইন পড়েছিলেন মিং অং লাই তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন মিয়ানমার রাজনৈতিক তৎপরতা খুব ব্যাপক ছিল কিন্তু মিন অং লাই এসব থেকে দূরে থাকতেন তিন দফার চেষ্টার পর তিনি সফল হন প্রমোশন হচ্ছিল তবে নিয়মিতভাবে গণতন্ত্রের পথে মিয়ানমারের যাত্রা শুরু হয়েছিল দু সালে তিনি সামরিক বাহিনীর প্রধান হন সেই বছরই তার বিভিন্ন কর্মকাণ্ড প্রচার হতো তার ফেসবুক পাতায় কিন্তু দু সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযান শুরু হলে সেই পাতাটি বন্ধ করে দেওয়া হয় ওই অভিযানের ফলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিন অং লাইন সহ চারজন সামরিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয় আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে পরমাণু সমঝোতা ফিরতে হবে এবং ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করতে হবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং মঙ্গলবার ওয়ে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি বলেন ইরানের পরমাণু ইস্যু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এই মুহূর্তে সর্বপক্ষের উচিত গত জাতিগোষ্ঠীর ডিসেম্বর মুতিদের বৈঠকে যে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার করা যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট বিষয়গুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য সহযোগিতা শুরু করতে হবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইরানকে পূর্ণ সহযোগিতার মনোভাব নিয়ে পরমাণু ফিরে আসতে হবে এসব বিষয় চীন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে ইরানের বন্দর উন্নয়নে একশো চল্লিশ জনের দুটি ক্রেন পাঠাল ভারত ইরানের চাবাহারের শহীদ বন্দরের উন্নয়নের জন্য একশো চল্লিশ জনের দুটি স্থানান্তরযোগ্য ক্রেন পাঠিয়েছে ভারত ভারত ছয় এম এইচ সি সরবরাহ চুক্তির আওতায় দুটি ক্রেন সরবরাহ করেছে ইরানের উদ্দেশ্যে লেখা এক টুইট বার্তায় ভারত জানায় শহীদ বেস্তি বন্দরের প্রথম ধাপের উন্নয়নের জন্য জেপি সিং জেএসপিআই এমইএ ইন্ডিয়া দুটি ক্রেন পাঠিয়েছে দু হাজার ষোলো সালে মে মাসে ইরান ও ভারতের মধ্যে দশ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেখানে চাবার বন্দরের সজ্জা যন্ত্রপাতির খরচ ও কার্যক্রম শুরু করার জন্য পঁচাশি মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল ওমান উপসাগরের উপকূলীয় এই বন্দরটি অবস্থিত যা ভারত ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যের বিকল্প পথ তৈরি করে অভিবাসন বিষয়ক তিনটি নির্বাহী আদেশে সই করলেন বাইডেন অভিবাসন বিষয়ক তিনটি নির্বাহী আদেশে সই করলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে এই আদেশ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে আদেশগুলো সই করেন বাইডেন এরপর বলেন অভিবাসন ইস্যুতে তিনি নতুন কোনো আইন করেননি আগে যে আইনের চর্চা ছিল সেটাই ফিরে আনছে তার সরকার দেশের সুরক্ষা এবং শৃঙ্খলা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে এসব এর ফলে অনুপ্রবেশকারী পরিবার ফিরে পাবে তাদের ট্রাম ট্রাম্প শাসনামলে জোরপূর্বক অভিভাবকদের কাছ থেকে আলাদা ক্যাম্পে রাখা হতো সন্তানদের এছাড়া রাজনৈতিক আশ্রয় প্রার্থী এবং মেক্সিকো সীমান্তে অপেক্ষারত অভিবাসীদের বিষয়ে শুনানির জন্য অভিবাসন আদালতের প্রতি নির্দেশ দেন বাইডেন বাইডেন বলেন যে দিয়ে ক্ষমতা এসেছে তা বাস্তবায়ন করব সীমান্ত সুরক্ষা এবং মুসলিম দেশ থেকে প্রবেশের উপর নিজেজাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে আজ থেকে দেশে সুষ্ঠু সুশৃঙ্খল এবং মানবিক অভিবাসন আইন ব্যবস্থা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে এর তিনটি নির্বাহী আদেশ এবং সর্বশেষ ভারতে আগামী নয় জুলাইয়ের মধ্যে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কার্যকর হচ্ছে না সংশোধিত নাগরিকত্ব আইন মোদী সরকার জানিয়েছে সিএএ কার্যকর করার সময়সীমা বাড়ানো হয়েছে লোকসভা এবং রাজ্যসভার কমিটি সিএএ কার্যকর করার সময়সীমা নয় এপ্রিল থেকে নয় জুলাই অবধি বাড়িয়েছে কংগ্রেসের লোকসভার সাংসদ ভি কে শ্রীকন্দনের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত বছর জানুয়ারিতেই সিএএ আইনে পরিণত হয়েছে সে সংক্রান্ত বিধি তৈরি করা হচ্ছে গতকাল মঙ্গলবার লোকসভায় লিখিত জবাবে জানায়। স্বরাষ্ট্রত্বনিশ এর বিধি তৈরি করা হচ্ছে লোকসভা ও রাজ্যসভার আইন বিষয়ক কমিটি সিএএ সংক্রান্ত বিধি তৈরির জন্য নয় এপ্রিল থেকে সময়সীমা বাড়িয়ে নয় জুলাই করার বিষয়ে সম্মতি জানিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে এদেশে আশ্রয় নেওয়া হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে